নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার বসু, অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স, বিজ্ঞানের আলোচিত অনুষ্ঠানে আপনাদের সকলকে নিউজ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের মাধ্যমে স্বাগত। বহুদিন পর আপনাদের সামনে আজকে এলাম, মনে হলো যে একটা মাসিক ফলাদেশ গোচর অনুযায়ী রাশি এবং লগ্ন অনুসারে বললে আপনারা সবাই উপকৃত হবেন। সামনের মাস অগস্ট 2024, রাশি এবং লগ্ন অনুসারে আপনাদের কার কেমন যাবে, কী করা উচিত, কী করা উচিত নয়, কী হবে কী হবে না, তার একটা সাধারণ ফলাদেশ যদি শোনা যায় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাতে চাই। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য বলবো, আপনার যথেষ্ট আপনি ডায়নামিক থাকবেন এই 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 মাসটা, আগস্ট মাসটা, আগস্ট 2024। যথেষ্ট আপনার মধ্যে মানসিক শক্তি বজায় থাকবে কাজকর্ম করার জন্য, তবে তার দরুন যদি অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন তাহলে খুব একটা ভালো আউটপুট আপনি দিতে পারবেন না। সম্পত্তির জায়গা বলবো বিনিয়োগের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, প্রপার্টির ক্ষেত্রে ভালো ইনভেস্ট করতে পারেন। খুব বেশি আত্মবিশ্বাস করে একটা বেশি রিস্ক না নেওয়া ভালো, ক্যালকুলেটেড রিস্ক নেবেন। পড়াশোনার জন্য ইতিবাচক সময়, অহংকার, একটু ভালো রেজাল্ট, একটু ভালো পড়াশোনা করা বা ভালো ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করলে যে অহংকার চলে আসে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করুন, অহংকার আসতে দেবেন না মনের মধ্যে। অর্থাৎ ছাত্রছাত্রীর জন্য বলছি, তোমরা অনেক সময় হয় যে আমরা ক্লাস টেস্ট একটু ভালো রেজাল্ট করলে একটু অহংকার চলে আসে, সেক্ষেত্রে তোমারই পরবর্তীকালে সমস্যা হবে, শিখতে সমস্যা হবে তোমাদের। প্রেমের জায়গাটা রোমান্টিক সময় এই সময়টা, আমি সিংহ রাশি বা লগ্নের জন্য বলছি। নিজের অহংকারগত যে সংঘর্ষ সেটা এড়িয়ে চলতে হবে প্রেমের জায়গায়। কাজ আর ব্যবসার দিকে বলবো, লিডারশিপ রোল প্লে করার একটা অপরচুনিটি আসবে, নেতৃত্বের সুযোগ পাবেন, ক্ষমতার লড়াই এড়িয়ে চলুন, মাসল ফাইট বা পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক ফাইট এই সমস্তগুলো থেকে, অর্থাৎ অফিস পলিটিক্স থেকে নিজেকে এড়িয়ে রাখুন। বৈবাহিক সম্পর্ক ইতিবাচক, একসাথে সাফল্য উদযাপন করুন। আইনি সমস্যার সম্ভাবনা একটু রয়েছে, ডিপ্লোম্যাটিক ওয়েতে অর্থাৎ কূটনৈতিকভাবে এটা পরিচালনা করতে হবে, ডিল করতে হবে। সাধারণভাবে ভাগ্য শুভ থাকবে, ইতিবাচক সুযোগের সদ্ব্যবহার করুন। পেশাগত স্বীকৃতি আসবে, অতিরিক্ত দায়িত্ব নেবেন না, আয় বৃদ্ধি হবে, অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। কন্যা রাশি বা লগ্নের জন্য বলবো, এই অগস্ট 2024 কেমন যাবে স্বাস্থ্যের জন্য বলবো, হজমের দিকে একটু সমস্যা হবে, একটু মনোযোগ দিন, ফাস্টফুড খাবেন না, একটু এড়িয়ে চলুন, কম খান, অতিরিক্ত চিন্তা ওভারথটস এড়িয়ে চলুন, তাতে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। সম্পত্তির দিক থেকে সম্পত্তির লেনদেন ব্যাপারে সতর্ক থাকুন, ছোটোখাটো বিবাদ হতে পারে লিগ্যাল প্রবলেম থেকে, লিগ্যাল ট্রাবলস থেকে। পড়াশোনা থেকে বলবো, পড়াশোনা বলবো বিস্তারিত অধ্যয়নের জন্য ভালো, খুব ভালো পড়াশোনা হবে। একটু বেশি বেশি করে পড়লে, অর্থাৎ একদম প্রথাগত সিলেবাসে যা আছে সেটাই পড়বো কিন্তু তা নয়, ওর বাইরেও কিছু যদি এক্সট্রা পড়া যায় ওই টপিকের উপরে, ওই সিলেবাসের বাইরেও যদি একটু এক্সট্রা কিছু পড়া যায় তাহলে নলেজ গ্যাদার করা যাবে এবং পড়তে ইন্টারেস্ট বা আগ্রহ বাড়বে। ছাত্রছাত্রীর জন্য বলবো পড়াশোনা, সেই ক্ষেত্রে এই কন্যা রাশি বা লগ্নের জন্য। খুব বেশি নিখুঁত ব্যাপারটা অনেক সময় থাকে না, যে খুঁতখুঁতে ভাব, সেগুলোকে একটু এড়িয়ে চলতে হবে, তাহলে আপনার অগ্রগতি, তোমাদের অগ্রগতি ভালো হবে পড়াশোনার জন্য।
প্রেমের জায়গাটা বলবো সম্পর্কের জন্য ভালো, হেল্পফুল টাইম, তবে অতিরিক্ত সমালোচনামূলক এটা হতে দেবেন না। আপনাদের পার্সোনাল রিলেশন ব্যাপারে অন্য কেউ গসিপ করুক সেটা একটু দেখবেন, নজর দেবেন, সেটা আপনাদের জন্য সুবিধার না, একটা শুধুমধু অশান্তির কারণ হতে পারে আপনাদের সম্পর্কে, প্রেমের সম্পর্কের ব্যাপারে। কাজ ও ব্যবসা বলবো স্থিতিশীল অগ্রগতি হবে, বিশদ কাজের প্রতি মনোযোগ দিন, বৈবাহিক ব্যাপারগুলো ইতিবাচক সময়, অতিরিক্ত বিশ্লেষণ, কোনো কিছু একটা ইস্যু নিয়ে খুব বেশি অ্যানালিসিস করবেন না, তাতে ভুল বোঝাবুঝি বাড়বে, আদারওয়াইজ ভালো যাবে। আইনি সমস্যা থেকে একটু সাবধান থাকবেন, বিস্তারিত যাচাই করে নিন আপনার লিগ্যাল অ্যাডভাইজার যিনি রয়েছেন, আইনজ্ঞের পরামর্শ নিয়ে এটি করতে পারেন। সাধারণভাবে ভাগ্য ভালো থাকবে, খুব প্র্যাকটিক্যাল যে ইনকামগুলো হবে বা অর্জন যেটা বলবো, বাস্তব অর্জনের দিকে মনোযোগ দিন, খুব বেশি ফ্যান্টাসি বা কল্পনার দিকে চলে যাবেন না, তাহলে যেটা আপনি বাস্তবে অর্জন করতে পারেন সেটাও হাতছাড়া হয়ে যেতে পারে। পেশাগত বলবো দিক থেকে বলবো ধীরে ধীরে অগ্রগতি করুন, খুব বেশি ফাস্ট হওয়ার দরকার নেই, অতিরিক্ত বার্ডেন বা দায়িত্ব নেবেন না। আয় স্থিতিশীল থাকবে, মোটামুটি খারাপ থাকবে না, ছোটোখাটো অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে, একটু এড়িয়ে চলুন সেগুলো। তুলা রাশি বা লগ্নের জন্য বলবো 2024 অগস্ট কেমন যাবে তুলা রাশি বা লগ্ন। স্বাস্থ্যের দিক থেকে বলবো একটু লাইফস্টাইলের দিকে নজর দিন, যদি খুব ফাস্ট ফুড খেয়ে আপনি খেয়ে অভ্যস্ত ফ্যাটি হয়ে যাচ্ছেন, তাহলে এইটা একটা ভালো আপনার ডিটারমিনেশন নেওয়া, একটা সংকল্প নেওয়া, যেবার থেকে আপনি একটা রেগুলার লাইফস্টাইল লিড করবেন, একটা নিজের ডেলি রুটিন করুন নিজের হেলথের জন্যে, তাহলে এটা আপনার লং টার্ম একটা বেনিফিট দেবে আপনার স্বাস্থ্যের জন্যে। যা ক্ষতি করে এসছেন স্বাস্থ্যের দিক থেকে সেটা রিকভার করার জন্যে ডিটারমিনেশন নিন, এই মাসটা এই সংকল্পের জন্যে খুব ভালো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো। অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন, সম্পত্তির জন্যে যে এগ্রিমেন্ট যদি করে থাকেন কোনো রকম প্রপার্টিগতভাবে, তাহলে শুভ মানে ভালো হবে এগ্রিমেন্টের জন্য এই মাসটা অগস্ট মাসটা। পড়াশোনার ক্ষেত্রে বলবো যৌথ শিক্ষার জন্য ভালো সময়, অর্থাৎ একটা গ্রুপ স্টাডি করো তোমরা, গ্রুপ স্টাডি তোমার জন্য খুব ভালো হবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো। আলস্য এড়িয়ে চলতে হবে পড়াশোনার ব্যাপারে, প্রেমের জন্যে শুভ সময়, খারাপ হবে না ভালো, সমঝোতা একটু কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেটা লং টার্ম একটা বেনিফিট, একটা পজিটিভ দিক থাকবে প্রেমের ক্ষেত্রে। কাজ ব্যবসার জন্য বলবো পার্টনারশিপ এর জন্যে বা দলগত কাজের জন্য ভালো, পার্টনারশিপ কোনো স্টার্ট আপ করতে যদি চান, প্ল্যানিং করে থাকেন, তাহলে এই সব মাসটা আপনার জন্য ভালো। অনিশ্চয়তা আনসার্টেনিটি এড়িয়ে চলবেন। বৈবাহিক সম্পর্কের জন্য বলবো ইতিবাচক সময়, যোগাযোগ থাকলে সেটাকে আপনি অ্যাভেল করার চেষ্টা করুন, যোগাযোগের নতুন কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আপনি অবশ্যই সেটা অ্যাভেল করবেন, অগ্রাধিকার দিন। আইনি সমস্যা বলবো শুভ ফলাফলের জন্য সম্ভাবনা, অর্থাৎ যদি কোনো রকম লিগ্যাল প্রবলেম বহুদিন ধরে ফেসে আছে, তাহলে তার একটা সমাধানের সম্ভাবনা এই অগস্ট 2024 তুলা রাশি বা লগ্নের জন্য হতে পারে। সাধারণভাবে সামাজিক সম্পর্ক ভালো থাকবে, মেনলি পার্টনারশিপ স্টার্ট আপের জন্যে খুব ভালো। পেশাতে বলবো সৃজনশীল, আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে আপনার মনের মধ্যে, তার একটা অ্যাপ্লাই করার আপনি স্কোপ পাবেন, সেক্ষেত্রে সেটাকে সেদিকে নজর রাখুন, যখন এরকম স্কোপ পাবেন সেটাকে আপনি প্রতিফলন করার চেষ্টা করুন, মানে অ্যাপ্লাই করবেন সেটা, তাহলে আপনি আউটপুট পাবেন যে আউটপুটটা এতদিন হয়তো আপনি পাননি। আয় এবং ব্যয়ের দিকে বলবো আর্থিক একটা ভারসাম্য বজায় থাকবে, বিলাসবহুল আইটেম ব্যয়ের জন্য একটু এড়িয়ে চলুন, লাক্সারিয়াস আইটেমস এই মাসে একটু এড়িয়ে চলুন, তাতে আপনার হয়তো এই মাসটা না দিয়ে সেপ্টেম্বর বা অক্টোবরে করলেন হয়তো সেই আইটেমটাই আপনি একটু কম দামে পেলেন হঠাৎ করে কোনো কিছু, বা আপনি এটা ওর থেকে ভালো কিছু পেলেন, একই ভালো কোনো কোম্পানি ভালো কোনো ব্র্যান্ড পেয়ে গেলেন, তাই হট করে একটা আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না বিলাসবহুল আইটেম কেনার ব্যাপারে।
তুলা রাশি বা লগ্নের জন্য এই অগাস্ট 2024 কেমন যাবে তার একটা ফলাদেশ দেওয়া হলো।